হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রিপোজিশন থেকে বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভ করা হচ্ছে, আজকে পার্ট 5। তো চলুন শুরু করা যাক। আজকে 35 নম্বর থেকে শুরু হবে। 35 নম্বরে রয়েছে, হি স্পেন্ট দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ দ্য ফোন। তো এখানে হয়ে যাচ্ছে অন দ্য ফোন, যেহেতু সে তার পুরো বিকালবেলাটাই ফোনে কথা বলতে ব্যস্ত ছিল, সেহেতু অন দ্য ফোন। 34-এ রয়েছে, হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড ড্যাশ ইজ ফল্টস। তাহলে কি ফাইন্ড আউট মানে কি কোনো কিছু একটা খোঁজা, তদন্ত করা, দেখা। তো হি ইজ অলওয়েজ বিজি টু ফাইন্ড আউট হিজ ফল্ট। 37-এ রয়েছে, দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়া অ্যামেজড দ্য স্টুডেন্টস উইথ হার্ড স্টোরিজ। তাহলে কি হবে, দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া থেকে আগত যে প্রফেসর, সে তার যে গল্পগুলো করলো তার মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব অ্যামেজিং হয়ে গেল আর কি, বিস্ময় প্রকাশ করলো বা খুব মজা পেলো, এরকম বোঝাচ্ছে। তো দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া অ্যামেজ দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিজ। তো 38-এ রয়েছে, হু ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ দ্য ম্যাটার। তা হু ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, তো কাউকে ইনফর্ম অফ করা, এটার মানে হচ্ছে যে কাউকে কোনো কিছু একটা জানানো। তো ইনফর্ম অফ হয়ে যাচ্ছে, তাহলে হু ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। 39-এ যেটি রয়েছে, হি আনফর্চুনেটলি ডায়েড ড্যাশ ওভারটেকিং। তো সে কি জন্য মরে গেছে, তো এখানে ডায়েড ফ্রম হয়ে যাচ্ছে, কারণ সে অতিরিক্ত কোন একটা কিছু করেছিল, তার পরিণতিতেই সে মারা গেছে। এইখানে ওভার ডায়েড ফ্রম হয়ে যায়, আর যে কেউ যদি রোগে মারা যায় সেটা হচ্ছে ডায়েড অফ। ঠিক আছে, দ্য পুলিশ 40-এ রয়েছে, দ্য পুলিশ রুলড ড্যাশ দ্য পসিবিলিটি ড্যাট হি ওয়াজ মার্ডার। তো রুলড আউট হয়ে যাচ্ছে এখানে ক নাম্বার অ্যান্সার, কেননা রুলড আউট মানে হচ্ছে কোনো একটা কিছু বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করা, তো তাকে হত্যা করার সম্ভাবনা পুলিশ বাতিল করে দিল। তো দ্য পুলিশ রুলড আউট দ্য পসিবিলিটি ড্যাট হি ওয়াজ মার্ডার। রুলড আউট মানে অযোগ্য বিবেচনা করা। 41-এ রয়েছে, হি মেড হিমসেলফ ইনডিসপেন্সেবল ড্যাশ ইন অফিস ড্যাশ। তো এখানে হিজ অফিস এটা হয়ে যাবে, যে এখানে ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য, তো সে তার অফিসে নিজেকে অপরিহার্য করে তুলেছিল, এটা বোঝাচ্ছে। 42-এ রয়েছে, প্লিজ পাস দ্য বুক ড্যাশ টু হার ওয়েন ইউ হ্যাভ ফিনিশ রিডিং ইট। তাহলে এখানে পাসের পর কি বসেছে সেটা বোঝায়, তো এখানে হচ্ছে পাস অন হবে, কেননা তুমি নিজে যখন ব্যবহার করো অন্য কাউকে দিয়ে দিচ্ছ, তখন এটা বসবে যে প্লিজ পাস দ্য বুক অন টু হার, প্লিজ পাস দ্য বুক অন টু হার, যে বুকটা তাকে দিয়ে দিও যখন তোমার পড়াটা শেষ হয়ে যাচ্ছে। 43-নম্বরে রয়েছে, ইউ শুড নট বি সো ইম্প্যাশেন্ট ড্যাশ হার। তাহলে ইম্প্যাশেন্ট এর পর কি হবে, উইথ হবে, কেননা ইউ শুড নট বি ইম্প্যাশেন্ট উইথ হার। এখানে যেহেতু হার রয়েছে, মানে হার বলতে সামবডি কে বোঝাচ্ছে, এই জন্য ইম্প্যাশেন্ট উইথ হবে। আর এখানে যদি কোনো জিনিস থাকতো তাহলে হতো ইম্প্যাশেন্ট অ্যাট, তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, ইম্প্যাশেন্ট অ্যাট কোথায় বসে আর ইম্প্যাশেন্ট উইথ কোথায় বসে। 44-নম্বরে রয়েছে, হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ হার্ড ওয়ার্ক। তো বাই ডিন্ট অফ, এটা আই থিঙ্ক সবাই জানে, মানে হচ্ছে কোনো কিছুর বলে বা সাহায্যে। তো 45-নম্বরে রয়েছে, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্ট। তো দ্য এখানে পপুলারের পরে উইথ বসবে, কেন পপুলার উইথ মানে হচ্ছে জনপ্রিয় হওয়া, ফেমাস হওয়া। 46-এ রয়েছে, ফাদার পুট ড্যাশ সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন ফর হিজ ডটার। তো এখানে পুট অ্যাসাইড হবে,
খ নাম্বার, কেননা পুট অ্যাসাইড মানে হচ্ছে সঞ্চয় করে রাখা, যে বাবা তার কন্যার জন্য, কন্যার পড়ালেখার জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখেছিলেন, পুট অ্যাসাইড। 47 নম্বরে রয়েছে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লাইভ ড্যাশ হ্যান্ড টু মাউথ, তো হ্যান্ড টু মাউথ এটা মানে হচ্ছে দিনের দিন খায়, তো লাইভ ফ্রম হয়ে যাবে ক নাম্বার অ্যান্সার, কেননা মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ, যে আমাদের দেশের অধিকাংশ মানুষই দিন এনে দিন খায়। 48 নম্বরে রয়েছে এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, তো এখানে বেনিফিশিয়াল টু হয়ে যাবে, কেননা বেনিফিশিয়াল টু এটার মানে হচ্ছে যে লাভজনক হওয়া বা হিতকর হওয়া, হেল্পফুল এটা বোঝাচ্ছে, তো এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। এরপর রয়েছে 49 নাম্বার লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তো এখানে খোঁজার কথা বলা হচ্ছে, যে লুক আপ, লুক অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তো লুক আপ মানে হচ্ছে অভিধান থেকে কিছু খোঁজা, তো এই পার্টিকুলার ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করবে, অনেকে দেবে লুক ইনটু, লুক ইনটু ম্যাক্সিমাম লোকে দেবে, তো লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তো লুক আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে কিছু খোঁজা, অভিধান থেকে কিছু খোঁজা। 50 নম্বরে দেখুন, এই যে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ওয়ার্ক, তো ওভার ওয়ার্ক অতিরিক্ত কাজে, অর্থাৎ কোনো কারণে যখন কেউ মারা যায়, কোনো কারণ একটু আগেও এসেছিল, ওটা কি হয়ে যাচ্ছে, দ্য ম্যান ডায়েট ফ্রম ওভার ওয়ার্ক, অথবা ওভারটেকিং একটু আগে এসেছিল, ওভারটেকিং এবার এসেছে কি ওভার ওয়ার্ক। তো এই কয়েকটা জিনিস রয়েছে, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে, এগুলো সবাই আমরা জানি কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার হলে গিয়ে এটা ভুল হয়ে যায়, তো একটু বারবার প্র্যাকটিস করলেই আই থিঙ্ক এনাফ। 51 নম্বরে রয়েছে দ্য ম্যান ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল, তো অ্যাডহেয়ার এর পর টু বসে ম্যাক্সিমাম টাইমে, তো অ্যাডহেয়ার টু মানে হচ্ছে দৃঢ়ভাবে লেগে থাকা আর কি, এই লোকটি যে কোনো নীতির বা আদর্শে অবিচল থাকে না, দৃঢ়ভাবে লেগে থাকে না, তো এটাই বোঝাচ্ছে যে দ্য ম্যান ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল, কোন নীতির সাথেই এই লোকটা থাকে না। তো 52 নম্বরে রয়েছে দ্য গার্ল ইজ পপুলার ড্যাশ অল, তো পপুলারের পর কি হবে, একটু আগে এসেছিল, তো দ্য গার্ল ইজ পপুলার উইথ অল, তো মেয়েটি হচ্ছে সবার কাছে খুব জনপ্রিয়। তো এরপরে রয়েছে 53 নম্বর ইট ইজ এ কোয়ার্টার ড্যাশ 10, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটা হয়ে যাচ্ছে কি ইট ইজ এ কোয়ার্টার টু 10, যে 10টা বাজতে যে 15 মিনিট বাকি, এটাকে আমরা ইট ইজ এ কোয়ার্টার টু 10 এভাবেই বলি। তো আজকে এখানেই শেষ করছি, আশা করি আপনাদের পর্বগুলো ভালো লাগছে, এবং এখান থেকে যদি আপনারা কিছু একটু শিখতে পারছেন থ্রু মাই ভিডিও, তো প্লিজ লাইক করে দেবেন, আবার এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো এই পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।